আচ্ছা, আমরা অলরেডি জানি বাম পাশে যে জিনিসগুলো আছে এগুলোকে টুল বলা হয়। টুলের মধ্যে কিছু মানে সেপারেশন আছে। আপনার যদি দেখেন এখানে একটা চিকন দাগ আছে, তার মানে আপনাকে বোঝাচ্ছে যে এটা এক ধরনের টুল, এটা আরেক ধরনের টুল, এটা আরেক ধরনের টুল। মানে টুলের মধ্যেও কিন্তু সেপারেশন আছে, এক একটা পার্টে এক এক রকম ধরনের কাজ হয়। আর ডান পাশে যেগুলো আছে এগুলো হলো প্লেট। এখন প্লেটগুলো আসলে সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, আর সবগুলো আমাদের খুব একটা প্রয়োজন হবেও না। তো আমরা যদি এখানে দেখি, প্রথমে যে বিষয়টা আছে অ্যাকশন আছে। অ্যাকশনটা হলো এরকম একটা কাজ করে যে একই জিনিস রিপিটেশন, কোনো একটা কাজ আপনি করেছেন সেই কাজটা অটোমেটিক আপনাকে করে দিবে। এমএস ওয়ার্ডে কেউ যদি ম্যাক্রো ইউজ করে থাকেন, আপনারা হয়তো জানেন ম্যাক্রোর এই কন্ডিশনটা আছে। ম্যাক্রো কন্ডিশনটা হলো যে একটা জিনিস আপনি রেকর্ড করলেন, ওই কাজটা আপনাকে এগেন করে দিবে। আপনি একটা টেবিল বানিয়েলেন, টেবিল তৈরি করলেন, সেই টেবিলটা আপনাকে আবার তৈরি করার অপশন করে দিবে। মানে ক্লিক করবেন, একটা সিঙ্গেল ক্লিকে অটোমেটিক তৈরি করে দিবে। অ্যাকশনটা ঠিক এরকমই। তো অ্যাকশনটা আমরা দেখবো ফটোশপে গিয়ে। কারণ হলো ইলাস্ট্রেটরের কিছু লিমিটেশন আছে যে এখানে অ্যাকশনটা আসলে খুব বেশি পারফর্ম করে না, একটা দুইটা বা ছোটোখাটো টাস্ক পারফর্ম করে। কিন্তু ইলাস্ট্রেটরে গেলে আপনি 1000, 2000, 3000, ইভেন 5000 অ্যাকশনও অ্যাট এ টাইম প্লে করতে পারবেন। সে সবগুলো পারফর্ম অ্যাট এ টাইম করবে। সো এই জন্য আমরা অ্যাকশনটা সাধারণত ফটোশপে দেখিয়ে থাকি। তারপর আছে অ্যালাইনমেন্ট, যেটা হয়তো আজকের ক্লাসে আমরা দেখব যে অ্যালাইনমেন্ট কীভাবে কাজ করে। যে একটা দুইটা বা তিনটা অবজেক্ট আপনি নিয়েছেন, সেই অবজেক্টগুলো আপনি অ্যালাইন করতে চান, সমান করতে চান, সেই ক্ষেত্রে আপনার অ্যালাইন টুলের সাহায্য লাগবে। এই জিনিসগুলো আপনি তিনটা ড্র করেছেন কিন্তু আপনি এক্স্যাক্টলি জানেন না আসলে সমান আছে কি না। আপনি লেফট সাইডে সমান করতে চান বা রাইট সাইডে সমান করতে চান অথবা সেন্টার করতে চান, এই জিনিসগুলো আজকে আমরা এখান থেকে দেখবো, শিখবো কীভাবে করতে হয়। নেক্সট যেটা আছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সটা খুবই ইন্টারেস্টিং, এটা বেসিক্যালি অ্যাডভান্স লেভেলের টুল একটা। এটার স্পেশালিটিটা হলো, মনে করেন আমরা যদি চাই ইলাস্ট্রেটর আসলে একটা বেশি স্ট্রোক দেওয়ার কোনো অপশন নাই, ম্যানুয়ালি কোনো অপশন নাই, শুধুমাত্র অ্যাপিয়ারেন্স থেকে এটা দেওয়া সম্ভব। এখানে মনে করেন ব্ল্যাক একটা স্ট্রোক আছে, যদি আমরা চাই যে আরেকটা স্ট্রোক তৈরি করতে, এখানে গিয়ে আরেকটা স্ট্রোক তৈরি করতে পারবেন। আগের স্ট্রোকটা যদি আপনি এখান থেকে 1 পিক্সেল থেকে 2 পিক্সেল করেন এবং কালার চেঞ্জ করে আপনি যদি ডিফারেন্ট কালার দেন, দেখেন ডাবল স্ট্রোক তৈরি হবে। এটা দিয়ে সাধারণত গ্রাফিক্স স্টাইল বানানো হয় এবং স্টাইলগুলো মার্কেট প্লেসে সেল হয়। বাংলাদেশে অনেক ছেলেপেলে আছে যারা এই শুধু গ্রাফিক স্টাইল বানিয়ে তারপরে বিক্রি করে। এটার উপরে হয়তো খুব বেশি আমরা সময় পাবো না দেখানোর জন্য। আর্টবোর্ড নিয়ে আমাদের ক্লাস হবে, আর্টবোর্ডটা আমরা দেখবো যে মাল্টিপল আর্টবোর্ড কীভাবে হয়। মনে করেন আপনি এখানে একটা আর্টবোর্ড তৈরি করেছেন, আপনি যদি আরেকটা আর্টবোর্ড তৈরি করতে চান সেই ক্ষেত্রে সিম্পলি এখানে নিউতে ক্লিক করবেন, নতুন একটা আর্টবোর্ড হয়ে যাবে। আর্টবোর্ডে আরো কাস্টমাইজেশন আছে, আমরা অন্য একটা ক্লাসে সম্ভবত আছে আমার যতটুকু ধারণা, আর্টবোর্ড আমরা দেখব আর্টবোর্ডের ইউজটা কিভাবে করতে হয়, কিভাবে কাস্টমাইজ করা যায় এটা নিয়ে আমরা দেখাবো ইন ফিউচারে। তারপরে আছে হলো ব্রাশ। ব্রাশটাও খুব ইন্টারেস্টিং, মজার। আপনি মনে করেন এখানে একটা কালার দিয়েছেন, এখানে যে কোনো কালার দিতে পারেন, রেড কালার দিলেন। এখন যদি ব্রাশ থেকে আপনি একটা ডিজাইন সিলেক্ট করেন সেটা চেঞ্জ হয়ে যাবে। এখানে মাল্টিপল ব্রাশ আছে, বিভিন্ন স্টাইলের ব্রাশ আছে। ব্রাশ আমাদের ক্লাসে অবশ্য খুব একটা নাই, যেটা আপনাদের দেখে নিতে হবে, নিজের নিজের কয়েকদিন পরে পেরে যাবেন যে ব্রাশের কাজগুলো কীরকম হয়। তারপরে যেটা আছে সেটা হলো লেয়ার আছে, যেটা ইম্পর্টেন্ট খুবই। লেয়ারটা বেসিক্যালি আমরা ফটোশপে প্রায়োরিটি দিই, কারণ ফটোশপে লেয়ার ছাড়া চিন্তা করা যায় না। ইলাস্ট্রেটর যেরকম বলেছে যে আপনি যদি পাথ পেন টুলের ইউজার্সটা জেনে যান 100%, তার মানে 60% জেনে গেলেন। ফটোশপে এরকম যে আপনি যদি লেয়ারটা বুঝে গেলেন, লেয়ারের ফাংশনটা বুঝে গেলেন, তার মানে ফটোশপের আপনি 40% শিখে গেলেন। লেয়ারের উপরে, শুধু লেয়ারের উপরে মনে হয় দুইটা ক্লাস আছে প্রায় শুধু লেয়ার নিয়ে। সো লেয়ারটা একটা ভাইটাল ইস্যু এবং মোটামুটি বড় ইস্যু। আচ্ছা, তারপরে আছে লিঙ্ক। লিঙ্কটা কাজ করে সাধারণত কোনো ইমেজ যদি আপনি ইলাস্ট্রেটর ইউজ করতে চান অথবা ফটোশপের ফাইল আপনি এখানে ইউজ করতে চান, এটা আমরা দেখবো একটা ক্লাসের মধ্যে আছে যে লিঙ্কটা কীভাবে ইউজ হয়, লিঙ্কের কাজ কী, ফাংশনালিটিসটা কী। তারপরে নেভিগেশন আছে, পাথফাইন্ডার আছে। পাথফাইন্ডারটা ইন্টারেস্টিং এবং একটা ক্লাস আমাদের ডিটেলস আমরা দেখাবো পাথফাইন্ডার কী কী ফাংশনালিটিস আছে, কীভাবে মজার মজার জিনিস তৈরি করা যায়, শেপ তৈরি করা যায় পাথফাইন্ডার দিয়ে। তারপরে স্ট্রোক আছে, হয়তো প্রথম ক্লাসে আপনারা দেখেছেন আমরা শুধু স্ট্রোক মোটা করেছি,
কিন্তু স্ট্রোকের কত রকম ব্যবহার আছে আপনারা যদি এখানে দেখেন, একটা প্লেটের মধ্যে অনেক ইউজেস আছে, আমরা এটা পুরোটাই মোটামুটি দেখব। হ্যাঁ, স্ট্রোকের ফাংশনালিটিসটা। তারপরে ট্রান্সফরমেশন আছে, ট্রান্সফরমেশনটা হলো যে আমরা একটা শেপ তৈরি করেছি, মনে করেন এই শেপ বা যে কোনো একটা শেপ আপনি নতুন করে তৈরি করলেন, এই শেপটা যদি আপনি আবার চেঞ্জ করতে চান, যে আমি হাইট কত দিয়েছি, উইথ কত দিয়েছি সেটা জানি না, সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আরও কিছু ট্রান্সফরমেশন আছে যেগুলো আমরা দেখব। তাহলে প্লেট এবং টুলের ফাংশনটা মোটামুটি বোঝা গেছে। টুল হলো কিছু টুল যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, আর প্লেট হলো বেসিক্যালি ওইটারই এনহ্যান্স, ওইটারই আরও ডিটেলস, ওইটাকে নিয়ে আরও কীভাবে কাজ করা যায় ওইটার ডিটেলসটা পাওয়া যাবে প্লেটের মধ্যে। তাহলে দুইটা বুঝতে কোনো অ্যালাইনমেন্ট পাবেন হলো উইন্ডো মেনুর মধ্যে আছে, উইন্ডো মেনুর সেকেন্ড পজিশনই আছে অ্যালাইনমেন্ট। এটা লেস ইম্পর্টেন্ট এবং মোটামুটি ইম্পর্টেন্ট, একদমই ইম্পর্টেন্ট না এরকম না, যার কারণে শিফট সহ আছে, শিফট F7 কীবোর্ডে যদি শিফট F7 প্রেস করেন তাহলে অ্যালাইনমেন্ট টুলটা আপনারা পাবেন। অনেক সময় দেখা যায় অনেকগুলো এখানে টুল প্লেট থাকে, যার কারণে দেখা যায় যে হয়তো খুঁজে পান না, সেক্ষেত্রে একটু খোঁজার চেষ্টা করবেন যে কোথায় আছে। কোথাও না কোথাও অনেক সময় দেখা যায় শুধু অনেকগুলো হেডলাইন থাকে, খুঁজে পাওয়া যায় না, একটু প্রবলেমেটিক হয়ে যায়। তো তারপরে খুঁজে না পেলে আপনি বেটার হয় এখান থেকে একবার ক্লিক করবেন, হাইড হবে, আবার ক্লিক করবেন, অন হবে, তাহলে আপনি ইজি খুঁজে পাবেন। আচ্ছা, এখন আমরা দেখবো এটা কীভাবে কাজ করে, ফাংশনালিটিসটা কি। আমরা মনে করেন এখানে তিনটা শেপ তৈরি করব, শেপ ড্র করব, আমরা তিনটা শেপ ড্র করি ডিফারেন্ট সাইজে, ডিফারেন্ট সাইজে তিনটা শেপ ড্র করলাম, আমাদের ডিজাইনের কাজে বা যে কোনো কাজে প্রয়োজন হবেই, ইন ফিউচারে অবশ্যই লাগবে। এই শেপগুলো ড্র করে বাম পাশে যদি আপনারা খেয়াল করেন এখানে তিনটা অপশন আছে, লেফট, সেন্টার আর হলো রাইট। এখন এই যে ফাংশনগুলো কাজ করে এটা কাজ করে হলো হরিজেন্টালি, আর এই তিনটা কাজ করে ভার্টিক্যালি। তা আমার এখানে যে শেপগুলো তৈরি করা আছে এগুলো হরিজেন্টালভাবে আছে তাই না, নাকি ভার্টিক্যালি আছে? হরিজেন্টালি আছে, এটা হলো হরিজেন্টাল, এটা ভার্টিক্যাল। আচ্ছা, কখন কোনটা আপনি ইউজ করবেন সেটা ডিপেন্ড করবে, যখন আপনি অ্যালাইনমেন্ট করবেন ভার্টিক্যালি তখন আপনি ভার্টিক্যালি ইউজ করবেন, যখন আপনি হরিজেন্টালি অ্যালাইন করবেন তখন হরিজেন্টালি ইউজ করতে হবে। আমরা এখন এটা তৈরি করেছি হরিজেন্টালি, তাহলে আমরা অ্যালাইনমেন্ট করবো ভার্টিক্যালি, যেমন টপে আমরা করতে পারি, সরি এখনই আমরা শিখবো যে কেন সেটা লাভ দিয়ে অন্য জায়গায় চলে গেল। তিনটা অবজেক্ট সিলেক্ট করতে হবে, কন্ডিশন হলো যে কয়টা আপনি অ্যালাইনমেন্ট করবেন সবগুলোই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি যদি উপরের দিকে মানে টপ অ্যালাইন করতে চান তাহলে টপে ক্লিক করবেন, দেখেন তিনটা সমান হয়ে গিয়েছে। যদি আপনি তিনটাকে সমান করতে চান, মাঝামাঝি সেন্টারে করতে চান, আপনি সেন্টারে ক্লিক করবেন, সেন্টার হয়ে যাবে। যদি বটমে ঠিক করতে চান তাহলে বটমে ক্লিক করবেন, তিনটা হয়ে গেল। আর যদি আপনি হরিজেন্টালি করতে চান তাহলে কী করতে হবে, ভার্টিক্যাল টানতে হবে, কারণ ভার্টিক্যালগুলোই আসলে হরিজেন্টালি কাজ করবে। এখানে একই কন্ডিশন, আপনি লেফট অ্যালাইন করতে পারেন, সেন্টার অ্যালাইন করতে পারেন, রাইট অ্যালাইন করতে পারেন। ক্লিয়ার মোটামুটি বিষয়টা? শুধু এইটু। আচ্ছা, আমরা দেখেন এখানে তিনটা অবজেক্ট নিয়ে আছে, তিনটা অবজেক্টের হয়তো ডিস্টেন্সটা সমান নাই, একটা বেশি আছে একটা কম আছে, অথবা আপনি হয়তো আরও অবজেক্ট নিতে পারেন, এরকম থাকতে পারে। সেক্ষেত্রে যেটা আপনি করতে পারেন, এখানে দেখেন স্পেসিংয়ের দুটো অপশন আছে, এটা দেখে বোঝা যাচ্ছে যেটা ভার্টিক্যালি উপরে নিচে, আর এটা হলো হরিজেন্টালি, হ্যাঁ মানে ডানে বামে যাবে। তাহলে এটা যদি ক্লিক করেন সে কী করবে, একটা ইকুয়াল ডিস্টেন্স করে দেবে, এই চারটা অবজেক্টের মাঝখানে কতটুকু ডিস্টেন্স মানে থাকা দরকার সে সমান্তরালভাবে একই করে দিবে। ঠিক এভাবে যদি আপনি ভার্টিক্যালি করেন, ভার্টিক্যালি একই কন্ডিশন সে করে দিবে, এরকম চারটা নিয়েছেন, এই চারটাকে যদি আপনি ভার্টিক্যালি ক্লিক করেন, সরি ভার্টিক্যালি করেন, সে সমান দূরত্বে নিয়ে দিবে। কিন্তু আপনি যদি চান যে আমি নির্দিষ্ট দূরত্ব চাই, যে এগুলোর মাঝখানে যে গ্যাপগুলো আছে এটা আমি 5 পয়েন্ট চাই অথবা 50 পয়েন্ট চাই, নির্দিষ্ট চাই, তাহলে আমি কী করবো, সেক্ষেত্রে ওয়েটা হলো আপনাকে সিলেক্ট করতে হবে। মনে করেন এই চারটা আপনি অপশন সিলেক্ট করেছেন, সিলেক্ট করার পরে অ্যালাইন টুতে গিয়ে, অ্যালাইন টুতে গিয়ে আপনি অ্যালাইন টু কি অবজেক্ট বলে একটা কথা আছে এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আপনার একটা অ্যাক্টিভ হয়ে গেছে, একটা কালার ব্লু কালার হয়ে গেছে টোটালি, আর এই জায়গাটা অ্যাক্টিভ হয়েছে। এখন আপনি কত পয়েন্ট চান, যেহেতু এখন রুলার আছে পিটিতে মানে পয়েন্টে, যার কারণে পয়েন্ট দেখাচ্ছে, আপনি হয়তো এখানে 5 পয়েন্ট চান, লিখে এন্টার করবেন। এন্টার করার পরে যে কাজটা করতে হবে, আপনি যেহেতু হরিজেন্টালি করবেন তাহলে হরিজেন্টালে ক্লিক করতে হবে, সে ঠিক 5 পয়েন্ট ধরে ধরে সবগুলো নিয়ে গেছে। ঠিক ভার্টিক্যালি একই কন্ডিশন, আপনি অ্যালাইন টু কি অবজেক্টে যাবেন,
কত করতে চান, ফাইভ করতে চান, ফাইভ লিখে এন্টার করেন, দেন আপনি ভার্টিক্যালি ক্লিক করেন। সেটা কি আমরা বড় একটা অবজেক্ট তৈরি করেছি, দেখেন একটা বড় শেপ নিয়েছি। আচ্ছা এখানে একটা দেখেন অপশন ছিল অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড, আর একটা আমরা পেয়েছিলাম অ্যালাইন টু কি অবজেক্ট। কি অবজেক্ট হলো মাল্টিপল অপশন ছাড়া, মাল্টিপল অবজেক্ট যদি সিলেক্ট না থাকে অ্যালাইন টু কি অবজেক্ট আসবে না। অ্যালাইন টু সিলেকশন মানে হলো যে যে অবজেক্টগুলো সিলেক্ট থাকবে সেগুলোর সাথে সে অ্যালাইন করবে। নিচে একটা অপশন আছে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড মানে হলো আমি যে এখন পেজটা দেখতে পাচ্ছি, যে চেহারাটা দেখতে পাচ্ছি, এই যে এটা হলো একটা আর্টবোর্ড, তাহলে সে অ্যালাইন করবে না আর্টবোর্ডের সাথে। যদি আপনার এখানে অ্যালাইন টু আর্টবোর্ড থাকে তাহলে আপনি যদি লেফটে দেন দেখেন সে আর্টবোর্ডের লেফটে চলে আসছে, সেন্টার দিলে সেন্টার হবে, রাইটে দিলে রাইট, টপ হলে টপ, আবার ভার্টিক্যালি সেন্টার হলে ভার্টিক্যালি সেন্টার, বটম হলে বটম। তার মানে এখানে যে ফাংশনগুলো আমরা কাজ করছি এগুলো আর্টবোর্ডের সাথে কাজ করবে। আর যদি আমরা মাল্টিপল অবজেক্ট নিই অথবা সিঙ্গেল অবজেক্ট নিই তখন অবজেক্টের সাথে কাজ করতে হলে অ্যালাইন টু সিলেকশন নিয়ে কাজ করতে হবে। নেক্সট আমাদের কি আছে, লক আনলকের বিষয়টা আছে তাই না। মনে করেন এই অবজেক্টটা আমরা এখানে কোনো একটা কাজ করতে চাই, প্রিসাইজ কোনো কাজ করতে চাই, তখন অনেক সময় দেখা যায় যে অবজেক্ট যদি লক করা না হয় তাহলে একটা একটার সাথে ডিস্টার্ব করে, সেক্ষেত্রে বেটার হলো লক করে নেওয়া। লক করার অপশনটা হলো যে অবজেক্ট আপনি লক করতে চান সেটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, ফার্স্ট কন্ডিশন হলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে শর্টকাটও আছে অথবা এখান থেকে মেনু থেকে গিয়ে করতে পারেন, মেনু থেকে গিয়ে যদি করেন এখানে দেখেন সিলেকশন লেখা আছে, লক সিলেকশন, লক সিলেকশনে যখন আপনি ক্লিক করবেন তখন অবজেক্টটা লক হয়ে যাবে, আপনি সিলেক্ট করারই অপশন পাবেন না, পাশেরগুলো সিলেক্ট হবে, সব সিলেক্ট হবে কিন্তু যেটা লক করেছেন সেটা সিলেক্ট হবে না। এখন এটা নিয়ে আপনি যদি ম্যাচ করাতে চান, অন্য কাজ করতে চান, এটার সাথে যে কোনো কাজ করতে পারেন, এটার উপরে এটা আপনাকে কোনো ইন্টারাপ্ট করবে না, এটাকে আপনি সরাতে পারবেন না। এখন কাজটা যখন শেষ হয়ে গেলে এটাকে আপনি আনলক করতে চান, তাহলে কী করবেন, আনলক করার জন্য আবার সিঙ্গেল আনলক করার কোনো অপশন নেই। আপনি মনে করেন 10টা জিনিস লক করেছেন বা 2টা জিনিস লক করেছেন, এখানে গিয়ে আবার এটাকে লক করলেন, তাহলে 2টা সিলেকশন লক হলো। এখন মনে হলো যে আমি এটা লক করতে আনলক করতে চাই, এটা চাই না, এরকম কোনো অপশন নাই ইলাস্ট্রেটরে। আনলক অল হবে, তার মানে আনলক অল যখন দিবেন যতগুলো লক করেছেন সবগুলো অ্যাট এ টাইম আনলক হয়ে যাবে। বুঝতে পেরেছে বিষয়টা, কোনো একটা পার্ট এখন না হলেও চলতেছে পরে হলেও চলবে, সেক্ষেত্রে কোনো একটা পার্ট আপনি হাইড করে রাখতে চান, হয়তো এই 2টা জিনিস আপনি হাইড করে রাখতে চান, সেক্ষেত্রে যে কাজটা করবেন সিলেকশন মেনু থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ফার্স্ট কন্ডিশন গত ক্লাসে আমরা বলেছি যে যে কোনো কাজ করতে হলে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে সে কাজ করবে না। তাহলে প্রথমে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে অবজেক্ট মেনুতে গিয়ে দেখেন এখানে হাইড বলে একটা অপশন আছে, হাইডের মধ্যে আবার সিলেকশন আছে। যখন আপনি সিলেকশন ক্লিক করবেন সবগুলো হাইড হয়ে যাবে, নিচের অবজেক্টগুলো আছে এটা দেখাই যাবে না। আচ্ছা এইটার কন্ডিশন একই, যদি আপনি শো করতে চান এখানে কোনো অপশন নাই যে আপনি সিঙ্গেল একটা শো করবেন, যতগুলো হাইড করেন না কেন সবগুলো অ্যাট এ টাইম শো করাতে হবে, শো অল, তার মানে সবগুলো চলে আসবে। গ্রুপের কাজটা হলো যে আপনি 2টা বা 3টা অথবা 4টা মোট কথা একটার অধিক, একের অধিক যে কোনো সংখ্যক আপনি অবজেক্ট সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে আপনি গ্রুপ পাবেন, কোথায় পাবেন গ্রুপ, এই যে শুরুতেই আছে গ্রুপ। শর্টকাটটা খুব সহজ, ছোটো শর্টকাট, ছোটো শর্টকাটের মিনিং আপনারা জানেন মনে হয়, যে শর্টকাট যত ছোট ওইটার ইম্পর্টেন্স, ওইটার ইউজেস তত বেশি, যেটা সবচেয়ে বেশি ইউজেস শর্টকাটটা তত ছোট হয়। সো কন্ট্রোল জি মানে এটার ইউজেসটা অনেক বেশি। আপনি কি করলেন, কন্ট্রোল জি দিলেন, গ্রুপ হয়ে গেল। কীভাবে বুঝবেন গ্রুপ হলো, আপনি একটাকে ধরে সরান সবগুলো সরবে, একটাকে ধরে রিসাইজ করেন সবগুলো রিসাইজ হবে, ঠিক আছে। তার মানে হলো গ্রুপ হলে এই কাজটা হয়। এখন গ্রুপ করার পরে আপনি হয়তো কোনো একটা কাজ করবেন গ্রুপ ওয়াইজ, কাজ করার পরে মনে হলো আমার গ্রুপের কাজটা শেষ, এখন আমি আনগ্রুপ করতে চাই, তাহলে তার নিচেই পাবেন আনগ্রুপ, ওই গ্রুপটা সিলেক্ট করে আনগ্রুপ দিলে ওই গ্রুপটাই আনগ্রুপ হবে। যদি আপনার 10টা বা 5টা বা 20টা গ্রুপ থাকে সেগুলো আনগ্রুপ হবে না, তার মানে হলো সিঙ্গেল একটা গ্রুপে আনগ্রুপ হবে যেটা সিলেক্টেড থাকে। হাইড এবং শো এর যে অপশনটা ছিল এরকম না, কারণ হাইড করতে হলে হাইট যদি শো করতে চান সবগুলো শো হয়ে যাচ্ছে, আনলক করতে চাইলে সব আনলক হয়ে যাচ্ছে। এখানে সিস্টেমটা একটু ডিফারেন্ট, যেটাকে আপনি সিলেক্ট করে রাখবেন সেই গ্রুপে আনগ্রুপ হবে। অবজেক্ট অ্যানহ্যান্সমেন্ট মানে হলো উপরে নিচে করার যে বিষয়টা আছে, আপনি যদি ফ্ল্যাগ দিয়ে চিন্তা করেন, আমি ফ্ল্যাগ দিয়ে যদি দেখাই, মনে করেন আপনি প্রথমে একটা ইলিপস নিয়েছেন যেটা কালার হবে রেড, আমি জাস্ট আনুমানিক রেড নিচ্ছি। তারপরে যদি আপনার মনে হয় যে না আমি ফ্ল্যাগটা বানাবো এর উপরে একটা
চার কোণা নিব এবং সেটার কালার হবে সবুজ, জাস্ট কাছাকাছি বিষয়টা। তো এখন কি হলো, নিচে পড়ে গেল না বিষয়টা, তাহলে আমাকে কি করতে হবে, উপরেটা ধরতে হবে। উপরেটা সিলেক্ট করে অ্যারেঞ্জের জন্যে ইজি অপশন আছে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ চলে আসে। এখানে অ্যারেঞ্জের কতগুলো শর্টকাট আছে, শর্টকাট হলো ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড দিলে এক স্টেপ উপরে যাবে, ব্রিং টু ফ্রন্ট দিলে সবার উপরে যাবে। মনে করেন 10টা 5টা বা 20টা অবজেক্ট আছে, সেগুলো সবগুলোর উপরে যদি আপনি নিতে চান তাহলে ব্রিং টু ফ্রন্ট দিবেন, আর ব্রিং ফরওয়ার্ড দিলে একটা স্টেপ উপরে যাবে। আর একটা আছে স্যান্ড ব্যাকওয়ার্ড, স্যান্ড ব্যাকওয়ার্ড মানে একটা স্টেপ নিচে যাবে, স্যান্ড টু ব্যাক দিলে সবগুলো নিচে যাবে। আমি জাস্ট সিম্পলি এখানে যেহেতু দুইটা আছে মাত্র, তাহলে কি দিব এখানে, ব্যাকওয়ার্ড না ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড এটা পিছনে দিব ব্যাকওয়ার্ড, তাহলে আমার এটা চলে আসছে আমি যেটা চাচ্ছি ডিজার্ভ। আচ্ছা, ডিটেলসটা যদি আমরা দেখতে চাই, মনে করেন এখানে গিয়ে এই রেড কালারটা চার তিনটার নিচে আছে, এখন এটা যদি আমরা সিম্পলি উপরে আনতে চাই তাহলে কি দিব, ব্যাকওয়ার্ড না না কি দিব, ফরওয়ার্ড দিব, সবগুলোর উপরে যদি চাই ব্রিং টু ফ্রন্ট, পারফেক্ট। তাহলে কনসেপ্ট আপনাদের ক্লিয়ার তাই না? তার মানে আপনি যদি একটা করে উপরে আনতে চান তাহলে কি করবেন, এই ব্রিং টু ফরওয়ার্ড দিবেন, তাহলে দেখেন এটার উপরে উঠেছে মাত্র। আবার যদি সিঙ্গেল আরেকটার উপরে আনতে চান ব্রিং ফরওয়ার্ড, তাহলে সেকেন্ডের উপরে উঠেছে, আবার ব্রিং ফরওয়ার্ড দিলে আরেকটার উপরে উঠবে, তার মানে স্টেপ বাই স্টেপ একটা করে আগালো। কিন্তু একবারে যদি নিতে চান তাহলে যেটা কথা হয় ব্রিং টু ফরওয়ার্ড ফ্রন্ট অথবা স্যান্ড টু ব্যাক, সবগুলো নিচে নিতে চাই স্যান্ড টু ব্যাক। আচ্ছা, আমরা ফ্ল্যাগটা তৈরি করেছি, এখন আমি জানি এখানে একটা শেপ আছে তাই না, যেহেতু আমি তৈরি করেছি, তাহলে আপনি বুঝতে পারছেন আসলে কোন বরাবর আছে, কোন জায়গায় আছে। তাহলে প্রথমে কি করতে হবে, এরকম ড্রাগ করে সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করেন, তাহলে আপনি কনসেপ্টটা পাবেন এটা এর কাছাকাছি আছে, এই জায়গাটায় আছে। প্রথমে এই কাজটা করতে হবে, বুঝে নিতে হবে কোথায় আছে। দেন আপনি মাউসে যখন নাকি মাউস ক্লিক মানে থাকা অবস্থায়, মানে সিলেকশন থাকা অবস্থায় আপনি কন্ট্রোল চেপে, কিবোর্ডে কন্ট্রোল চেপে সিম্পলি একটা ক্লিক করবেন, দেখেন মাউসের শেপটা চেঞ্জ হয়েছে, দেখছেন একটা অ্যারো চিহ্ন চলে আসছে না, কন্ট্রোল চেপে। নেক্সট আপনি জানেন এই এরিয়াটার মধ্যে আছে কাছাকাছি, আপনি সিম্পলি ক্লিক করেন সেকেন্ডটা চলে আসবে, আবার যদি ক্লিক করেন প্রথমটা সিলেক্ট হবে। এরকম মাল্টিপল যতগুলো থাকবে, যদি আমরা একটা ডিফারেন্ট জায়গায় যাই, এখানে চারটা আছে, বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল চেপে আপনি সিম্পলি একটা ক্লিক করলাম, এখন অ্যারো চিহ্নটা চলে আসছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি অথবা এই জায়গায় ক্লিক করি তারপরেরটা যাবে, আবার যদি ক্লিক করি তারপরেরটা যাবে, তার মানে সেই সাইকেল ঘুরতে থাকবে, চলতে থাকবে। যদি আপনি এই জায়গাটা করেন চারটা ঘুরতে থাকবে সাইকেল, ক্লিয়ার বিষয়টা? প্রথমে কি করতে হবে, সিলেকশন টুলে থাকতে হবে, সেকেন্ড হলো কন্ট্রোল চাপতে হবে, কন্ট্রোল চেপে একটার মধ্যে ক্লিক করতে হবে, ক্লিক করলে দেন আপনি অ্যারো চিহ্ন পাবেন, তারপরে যদি ক্লিক করেন তারপরেরটা যাবে। প্রথমে যেটা আছে সেটা হলো রুলার, আমরা কীভাবে রুলার আনবো, কীভাবে রুলার আনবো সেটা আমরা দেখব। রুলার আনার জন্য সহজ উপায়, আমার মনে হয় এমএস ওয়ার্ডও একই কমান্ড, কন্ট্রোল আর, এখানেও কন্ট্রোল আর যদি আমরা দেই রুলার আসার কথা, দেখেন রুলার চলে আসছে, কন্ট্রোল আর দিলে রুলার চলে আসে। এখন রুলারটা কোথায় পাওয়া যায় কন্ট্রোল আর ছাড়া, তাহলে রুলার আনা যায় কন্ট্রোল আর দিয়ে, অথবা ভিউ মেনু থেকে রুলার থেকে আপনি রুলার শো করতে পারবেন, এখান থেকে শো হাইট, যখন নাকি আপনি শো করা থাকবে তখন হাইট অপশনটা থাকবে, আবার যখন হাইট থাকবে তখন এখানে শো থাকবে। আচ্ছা, এতে কি হয়, এই রুলারটা থেকে কি তৈরি করা যায়, রুলার থেকে গাইড তৈরি করা যায়, রুলার থেকে কিভাবে গাইড তৈরি করবেন সেটা আমরা শিখব। সেটা হলো এই যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে কিছু অপশন পাবো, এখানে অপশনগুলো হলো দৈর্ঘ্যের যে একক আছে কিছু একক আমরা পাবো। এখান থেকে যদি আমরা চাই যে আমরা মেজারমেন্টটা ইনসি করতে চাই, ক্লিক করবেন এখানে ইনসি হয়ে যাবে, এখন ইনসিতে দেখাবে। এখন এখান থেকে একটা গাইড ড্র করতে হলে আপনি সিম্পলি ড্রাগ করে এখান থেকে নিয়ে আসবেন, একটা গাইড ড্র হবে, আবার এই পাশ থেকে আনবেন এখানে একটা গাইড ড্র হবে, এরকম আনলিমিটেড গাইড ড্র করা যাবে। আপনি ভিউ মেনুতে যখন যাবেন এটা এত বেশি ইউজ হয় যার কারণে কন্ট্রোল ইউ ডিরেক্টলি, দেখেন স্মার্ট গাইডস লেখা আছে। স্মার্ট গাইডের সুবিধা হলো আপনি যখন একটা অবজেক্টকে মুভ করাচ্ছেন তখন সে আপনাকে কিছু ইন্ডিকেশন, কিছু ডিরেকশন আপনাকে দিচ্ছে। মনে করেন এখানে নিয়ে আসছি, দেখেন নিচে একটা গ্রিন লাইন চলে আসছে, তার মানে সে বলছে তুমি যে জায়গায় আনছো এই সেন্টার পয়েন্টটা বটমের সাথে মিলে গেছে, অথবা আমি যদি আর একটু সরাই এখান থেকে সে বলে দিচ্ছে সেন্টার পয়েন্টটা কর্নারের সাথে মিলে গেছে, একটা গ্রিন লাইন দেখতে পাচ্ছেন পিছন থেকে, হ্যাঁ কিছুটা ইন্ডিকেশন আপনাকে দিচ্ছে যে এটার সাথে কি হচ্ছে। আপনি একটা শেপ হয়তো ড্র করবেন, আপনি মাউস নিয়ে যাচ্ছেন, সাথে সাথে আপনাকে বলছে যে তোমার যে শুরুটা যে পয়েন্টটা আছে এটা এটার সাথে অ্যালাইনমেন্ট করা আছে,
আমি একটা বক্স যখন তৈরি করছি, সে কিছু কিছু ডিরেকশন দেওয়ার চেষ্টা করছে। আমি যখন নিয়ে নিচে নিয়ে আসছি, এখন সে বলছে যে এখন কিন্তু অ্যালাইনমেন্টটা বটমের সাথে সমান আছে। সো সে কী করছে, স্মার্টলি আপনাকে একটা গাইড করছে, একটা সুবিধা দিচ্ছে, এটা হলো স্মার্ট গাইড। কখনো কখনো এটা আবার ইন্টারাপ্ট করে, খুব প্রবলেম তৈরি করে, তখন কী করবেন, গাইডটাকে হাইড করে দেবেন, স্মার্ট গাইডটাকে হাইড করে দেবেন, কন্ট্রোল ইউ দিবেন, স্মার্ট গাইড থাকবে না, তখন আর আপনাকে ডিরেকশন দেবেন, আপনি যতই যাই করেন কোনো ডিরেকশন আপনি পাবেন না। সো এটা অনেক সময় কাজের, আবার কোনো কোনো সময় একটু ঝামেলা কর। তো সেই ক্ষেত্রে যদি ঝামেলা কর মনে হয়, আপনি সেটা বন্ধ করে রাখবেন, যখন প্রয়োজন হবে সেটা ইউজ করবেন। গাইড রিমুভ করার জন্য প্রথমে আমরা গাইড ড্র করতে পারছি, কোনো সমস্যা নাই, চাইলে কিন্তু সবসময় রিমুভ করা যাবে না। এখানে গাইড লক আনলক বলে একটা কথা আছে, কারো হয়তো গাইডটা এরকম ছিল যে এখানে টিকমার্ক আছে, তার মানে এটা লক। আপনি যদি টিকমার্কটা তুলে দেন, এখন আপনি গাইডটা সিলেক্ট করতে পারবেন, গাইডটা সিলেক্ট করতে পারবেন, তার মানে এখন ব্লু কালার হচ্ছে, ব্লু কালার হওয়া মানে সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হলে কি করা যাবে, আপনি যদি ডিলিট কি প্রেস করেন, সে ডিলিট করে দিবে। তার মানে আপনি গাইড ড্র করলেন, সেগুলোকে আপনি সিলেক্ট করতে পারছেন, কিন্তু কখনো কখনো প্রবলেম তৈরি করবে। আপনি একটা শেপ তৈরি করেছেন, শেপ তৈরি করার পরে এরকম হলো যে শেপ সহ আপনি এরকম টান দিয়ে সিলেক্ট করেছেন, আপনার গাইড সহ সরে যাচ্ছে, তাহলে এটা কিন্তু প্রবলেম। সেক্ষেত্রে কী করতে হবে, গাইডটাকে লক করে রাখতে হবে। গাইড লক করার জন্য যে পলিসি, সেটা হলো বাহিরে একটা খালি জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে চেক করবেন গাইডটা কি লক না আনলক। লকের সামনে যদি টিকমার্ক না থাকে, তার মানে এটা আনলক অবস্থায় আছে। যদি লক করতে চান, সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করে এখন দেখবেন লক হয়ে গেছে, কারণ এখানে একটা টিকমার্ক চলে আসছে। আচ্ছা, কখনো কখনো এরকম হবে যে আপনি গাইডটা লক করতে মানে ডিলিট করতে চান না, আপাতত আমি কিছু সময়ের জন্য দেখতে চাই না, তাহলে এটাকে বলে হাইড। আপনি গাইডটাকে হাইডও করে রাখতে পারেন, রাইট বাটন ক্লিক করে দেখবেন হাইড গাইড আছে, আপনি হাইড গাইড করে দেন, তাহলে গাইডটা হাইড হয়ে থাকবে। অথবা শো গাইড করতে চান, তাহলে আবার শো গাইডে ক্লিক করবেন। এটার একটা কিবোর্ড শর্টকাট আছে, কন্ট্রোল সেমিকোলন। কন্ট্রোল সেমিকোলন যদি আপনি একবার প্রেস করেন, তাহলে এটা হাইড হবে, আরেকবার প্রেস করলে সেটা জুম ইন জুম আউটের যে বিষয়টা, জুম ইন মানে কি দেখেন, জুম ইন করছে আর জুম আউট করছে। এটার শর্টকাট হলো কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হবে, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে। আরও কিছু টেকনিক আছে, এটা হলো সবচেয়ে ইজি শর্টকাট। কিন্তু এখন চাই আমি জুমটা এই জায়গায় করব, তা তো হবে না, কারণ আমি যদি কন্ট্রোল প্লাস দিই, সে পুরো পেজে সেন্টার থেকে জুম হচ্ছে, জুম ইন জুম আউটটা ওই জায়গা থেকে হচ্ছে। তাহলে আমরা কিছু নতুন ট্রিক্স শিখবো, যে ট্রিক্সগুলো এখানে হয়তো মেনশন করা নাই, কিন্তু আমাদের জুম ইন জুম আউটের সাথে রিলেটেড। দেখেন আমি জুম করছি, শুধু এই জায়গাটুকু জুম হচ্ছে, এই জায়গাটা আমার টার্গেটের জায়গাটা জুম ইন হচ্ছে, টার্গেটের জায়গাটা জুম আউট করতে চাই, সেটাও সম্ভব। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে কিছু ট্রিক্স জানতে হবে। এখানে একটা টুল আছে, জুম টুল বলে এটাকে, এই টুলটার নামই জুম টুল। দেখেন জেড দিলে চলে আসে, এটা আপনি এরকম প্রেস ক্লিক করতে পারেন, সিঙ্গেল ক্লিক করলে জুম হবে। যদি কিবোর্ডে অল্ট কি চাপেন, অল্ট ALT একটা কি আছে, অল্টার কি, এটা প্রেস করে যদি আপনি ক্লিক করেন, তখন সে মাইনাস হবে। তার মানে জুম আউট জুম ইনটা আপনি এই টুল দিয়ে করতে পারেন, এটা একটা অপশন আছে। আরেকটা হলো, যদি আপনি টাইপ টুলে না থাকেন, টাইপ টুল আছে না, এই যে টাইপ টুল আছে, টাইপ টুল ছাড়া যে কোনো টুলে থাকা অবস্থায় আপনি কিবোর্ড শর্টকাট দিয়ে জুম টুল পেতে পারেন, সেটা হলো কন্ট্রোল আর স্পেস বার, দুইটা যদি প্রেস করেন টুলটা জুম টুলে হয়ে যাবে, আপনি যেই টুলেই থাকেন। ইভেন আমি মনে করেন শেপ টুলে আছে, শেপ ড্র করবো, এখন যদি আমি জুম টুল চাই সেটা পাবো, কন্ট্রোল স্পেস বার, এই দুইটা প্রেস করলে জুম টুল হবে। এখন জুম টুল দিয়ে জুম করার কিছু টেকনিক আছে, একটা হলো আপনি ক্লিক করে জুম করতে পারেন, একটা হলো ক্লিক করে করে জুম ইন জুম আউটের বিষয় আছে, অ্যানাদার টেকনিক হলো যেই জায়গাটুকু জুম করতে চান ওটা কী করবেন, ড্র্যাগ করে, এরকম আমরা যেমন শেপ ড্র করি না, এরকম এটা দিয়ে শেপ ড্র করার মতো একটা এরিয়া ড্র করবেন, তাহলে ওই জায়গাটুকুই শুধু জুম হবে। আবার মাইনাস করতে হলে আপনাকে খেয়াল করতে হবে যে আমি ওইটুকু করলে হবে কি না, মাইনাস করে এটা হয় না, মাইনাসের জায়গায় একটু ডিফারেন্ট করে, তখন আপনার ক্লিক করে করে দেখতে হবে কোথায় ক্লিক করছেন, কারণ মাউসটা যেখানে পড়ছে ওই জায়গাটাই মাইনাস হবে। আচ্ছা, এই অবস্থায় যদি আপনি, আমরা এখন কন্ট্রোল এবং স্পেস বার দিয়ে প্লাস পাচ্ছি, ক্লিক করে বা যে কোনো দুইটা ওয়েতে আমরা জুম ইন করছি, এখন জুম আউট করার জন্য সাথে কন্ট্রোল স্পেস বার সাথে অল্ট, তাহলে কন্ট্রোল স্পেস বার অল্ট তিনটা প্রেস করে কি হবে, মাইনাস টুল চলে আসবে। তাহলে জুম করার জন্য আমরা তিনটা টেকনিক শিখলাম, একটা হলো কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়ে জুম ইন জুম আউট করা যায়,
সেকেন্ড হলো জুম টুল দিয়ে ক্লিক করলে অথবা ড্র্যাগ করলে জুম করা যায়, মাইনাস করতে হলে জুম টুলে থাকা অবস্থায় অল প্রেস করে ক্লিক করলে মাইনাস হবে, যে কোনো টুলে থাকা অবস্থায় টাইপ টুল ছাড়া কন্ট্রোল স্পেস বার প্রেস করলে জুম টুল পাবো, সাথে যদি অল্টার চাপি তাহলে মাইনাস পাবো। ভিউ মেনুতে গিয়ে দেখেন ফিট ইন স্ক্রিন আছে, কোথায় যেন অ্যাকচুয়াল সাইজ আছে, ফিট ফিট অল ইন উইন্ডো আছে, এটা কন্ট্রোল জিরো দিলেও কাজ করে। এখানেও একটা ডিফারেন্ট শর্টকাট আছে, অপশন আছে, এই যে এটা আছে, সরি কন্ট্রোল জিরো আছে, তার মানে এটা যখন আপনি দিবেন ফিট ইন উইন্ডো, এটা নামটা চেঞ্জ করেছে, ফিট আর্টবোর্ড ইন উইন্ডো, আগে ছিল ফিট ইন উইন্ডো, ফিট ইন ফিট টু স্ক্রিন ছিল আগে, যার কারণে নামটা আমরা কোর্স আউটলাইনে ওইটাই দিয়েছি, কিন্তু ওরা চেঞ্জ করেছে ভাষণ অনুযায়ী। তার মানে কখনো যদি এটা হয় আপনার চেঞ্জ করতে পারবেন। আন্ডু তো আমরা জানি, কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়, কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়, কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়, কন্ট্রোল এক্স দিলে কাট হয়, যেগুলো কিবোর্ড শর্টকাট এখানে দেওয়া আছে। তার মানে হলো আমরা এখন যেটা নতুন করে দেখলাম, প্যান অ্যারাউন্ড স্পেস বার চেপে যদি আমরা কোথাও হয়তো জুম করা আছে, অনেক বেশি জুম আছে, সেক্ষেত্রে আমরা স্পেস বার চেপে প্যান অ্যারাউন্ড করতে পারি। যদি জুমটাকে আমরা অ্যাট এ টাইম পুরো স্ক্রিনটা অ্যাট এ টাইম দেখতে চাই, কন্ট্রোল জিরো দিতে পারি। তারপরে যেটা আছে আন্ডু করতে পারি কন্ট্রোল জেড দিয়ে, যে কোনো কাজ করার পরে আমি হয়তো এটা কোনো কারণে ডিলিট করে দেখলাম, ভুলে হতে পারে, যে কোনো কারণে হতে পারে, কন্ট্রোল জেড দিলে সেটা ফিরে আসবে। এখানে কন্ট্রোল জেড কাজ করে অনেকগুলা লেভেল, অ্যারাউন্ড 100+, হ্যাঁ অনেকগুলা লেভেল সে কাজ করে, 100 উপরে আন্ডুর কাজ করে। রিডু যদি করতে চান, যে কোনটা আন্ডু করে আসছি আমি রিডু করতে চাই, এই যে রিডুও আছে এখানে, সেক্ষেত্রে শিফট কন্ট্রোল জেড, হ্যাঁ রিডুও আছে, দুটো অপশনই আছে। কাট কপি পেস্ট এগুলো পারবো না আমরা, কখন স্ক্রিন মোড প্রয়োজন হবে সেটা আমরা হয়তো এখনই বুঝবো না, কিন্তু ইন ফিউচারে যখন আমরা কাজ করবো তখন মনে হবে স্ক্রিন মোডটা জানা প্রয়োজন। দেখেন এরকম স্ক্রিন মোডগুলো চেঞ্জ হচ্ছে, তাই না? এটার জন্য যেই কাজটা করতে হবে, শুধু এফ কি আছে না কিবোর্ডে, শুধু এফ কি যদি আগে দেখেন, শুধু এফ কি যদি প্রেস করে তিনটা মোডে যায়, এখন যে স্ট্যান্ডার্ড মোডটা আছে এই মোডটাকে চেঞ্জ করা যায়, এটা হলো ফুল স্ক্রিন হয়ে গেছে। সেকেন্ড যদি আমি আবার এফ কি চাপি তাহলে দেখেন সব কিছু হাইড হয়ে যাবে, শুধুমাত্র আমার যে ডকুমেন্টটা আছে ডকুমেন্টটা দেখাবে। আবার যদি আমি এফ চাপি আবার সে স্ট্যান্ডার্ড মোডে চলে আসবে, তিনটা ভিউ আছে। তিনবার যদি এফ চাপি এটা সার্কেলিং হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ ফার্স্ট এতে যেটা করবে, পুরো যে ডকুমেন্টটা আছে ডকুমেন্টটা ফুল স্ক্রিন হয়ে যায়, সেকেন্ডটা চাপলে সব কিছু হাইড হয়ে যাবে, থার্ড দিলে আবার স্ট্যান্ডার্ড মোডে চলে আসবে। এটা স্ক্রিন মোড বলে, এই স্ক্রিন মোডটা আমাদের অনেক সময় প্রিভিউ দেখানোর জন্য, কাজ দেখানোর জন্য, আমাকে যখন দেখাবেন তখন আপনি এরকম মোড দিয়ে দেখাবেন, সব কিছু হাইড হয়ে থাকবে যে কাজটাকেও শুধু দেখা যাবে। আচ্ছা এটা যে সলো মোডে যে কাজটা করবে সেটা হলো, আপনি যদি চান যে টুল বারগুলো হাইড করবেন শুধু, বাকি আপনার সব কিছু ঠিক থাকবে, অথবা এরকম হবে টুল বারটা ঠিক থাকবে শুধু প্লেটগুলো হাইড হয়ে যাবে, এই কাজটা করা যায়। কিবোর্ডে শুধু শুধু ট্যাব প্রেস করেন সব কিছু হাইড হয়ে যাবে, ডকুমেন্টটা ছাড়া টুল বার এবং প্লেট সবগুলো হাইড হবে। আর যদি চান, আর যদি চান যে শুধুমাত্র টুল বারটা থাকবে বাকিগুলো হাইড হবে, তাহলে শিফট ট্যাব, শিফট ট্যাব একবার প্রেস করে যাবে আরেকবার প্রেস করে আসবে, আবার শুধু ট্যাব প্রেস করে যাবে প্রেস করে আসবে। আচ্ছা আমি এখন একটা শেপ নিয়ে কাজ করছি, এরকম হতে পারে যে দুইটা শেপ পাশাপাশি বসাচ্ছি, কোনো কারণে হয়তো ম্যাচিং হচ্ছে না, বসাতে পারতেছে না, স্মার্ট গাইড থাকার কারণে হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু অনেক সময় কাছাকাছি যেয়ে মিলানো যাচ্ছে না, সমস্যা হয়। এরকম সমস্যার কারণে যেটা করতে হয়, ভিউ মেনুতে যখন আপনি যাবেন, এখানে দেখেন আউটলাইন লেখা আছে, আউটলাইন লেখা আছে, আপনি যদি আউটলাইনে ক্লিক করেন মুডটা চেঞ্জ হয়ে শুধুমাত্র লাইন ওয়ার্ক দেখাবে। আমরা যখন ইলাস্ট্রেটর শিখেছি আমাদের সময়ে, আপনারা যখন এখন কালার মোডে কাজ করছেন তখন কালার মোডে কাজ করা যেত না, আপনাকে কাজটা করতেই হতো 100% আউটলাইন মোডে। কাজ করার পরে, আউটলাইন মোডে কাজ করার পরে যখন আপনি প্রিভিউতে ক্লিক করবেন তখন সে প্রিভিউ দেখাবে, এটা ছিল এক সময়কার প্রসিডিউর। তো এখন এই অপশনটা আছে, কারণ হলো আপনি প্রিসাইজলি কাজ করতে হলে আপনাকে এই মোডে যেতে হবে, এখান থেকে আউটলাইন করতে পারেন, দেন আপনি এটা প্রিসাইজলি বসাতে পারেন। আপনি এটাকে নিয়ে যাবেন, মিলাবেন, তখন সুবিধা হয় হলো জুম করে একদম কাছাকাছি জায়গায় নিয়ে আপনি এটাকে বসাতে পারেন। সেটা কোথায় পাবেন? ভিউ মেনুতে, একটা হলো প্রিভিউ থাকবে আর একটা হলো আউটলাইন থাকবে। গাইড বানানোর জন্য যে কোনো শেপকে গাইড বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করলেই এখানে দেখেন একটা অপশন আসবে মেক গাইড, ক্লিক করলে দেখেন একটা গাইড হয়ে গেছে,
অথবা যদি আপনি চান যে এভাবে আমি করব না, একটা শর্টকাট আছে Ctrl 5, তাহলে দুইটা অপশন, রাইট বাটন ক্লিক করে যদি কেউ না পান তাহলে Ctrl 5 দিবেন, Ctrl 5 দিলে গাইড হয়ে যাবে। এটাকে সিলেক্ট সিলেক্ট করতে হবে, তাহলে লক যদি থাকে তাহলে সিলেক্ট করা যাবে না, যাবে না, তাহলে এটাকে আনলক করতে হবে। আনলক করে দেন সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করলেই আপনি রিলিজ গাইড পাবেন, অথবা ভিউ মেনুতে যদি যান, ভিউ মেনুতে গিয়ে গাইডে যদি যান, দেখেন রিলিজ গাইড আছে, জি স্যার, না তাহলে স্টেপগুলো কি হচ্ছে, স্টেপগুলো হলো প্রথমে গাইডটা অবশ্যই আনলক থাকতে হবে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো যে সিলেক্ট থাকতে হবে, গাইডটা সিলেক্ট থাকতে হবে। থার্ড কন্ডিশন হলো এটা রিলিজ করতে হবে। আচ্ছা, পেন টুলের মধ্যে আরো তিনটা এডিশনাল টুল আছে। প্রথম যে টুলটা, এটা নাম পেন টুল, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং যদি ক্লিক করেন নিচে আপনারা দেখতে পাবেন সেটার নামটা। তার পাশে যেটা আছে এটা হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, তারপরে যেটা আছে এটা হলো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, পরেরটা হলো অ্যাঙ্কর পয়েন্ট টুল বলছে এটাকে। যদি এটার ফাংশনটা ডিফারেন্ট, এটার ফাংশনটা হলো কোনো অ্যাঙ্কর পয়েন্টকে কনভার্ট করার কাজ করে পরের কাজটা। এখন এটা ট্রিক্সটা আমরা শিখবো যে পেন টুল ইউজ করার ওয়েটা কি। পেন টুল ইউজ করাটা খুব ইজিয়ার, একদম ইজিয়ার, যদি আপনি একটু কনসেন্ট্রেশন দেন। প্রথমে একটা সিঙ্গেল ক্লিক করেন, তারপরে দূরে আরেকটা সিঙ্গেল ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন মাউসের সাথে একটা রাবার ব্যান্ড ঘুরছে, এই রাবার ব্যান্ডটা যদি চান আপনাদের প্রবলেম মনে হয় সেটা অফ করে রাখা যায়, আর যদি মনে হয় না এটা আমাকে হেল্প করছে, এটা বেসিক্যালি হেল্প হিসেবে কাজ করে, এটা কন্টিনিউশন করতে পারেন। যদি আপনি এটা বন্ধ করতে চান কি করবেন, সিলেকশন টুলে চলে আসেন, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা পেন টুল ইউজ করার একদম ইজি স্টেজ, যেটা পেন টুলে যাব, সিম্পলি একটা ক্লিক করব, দূরে একটা ক্লিক করব, তার মানে দুইটা জায়গায় দুইটা অ্যাঙ্কর পয়েন্ট বানাবো, তাহলে একটা স্ট্রেট লাইন হবে অথবা যে কোনো ধরনের লাইন হবে, একটা সিঙ্গেল লাইন তৈরি করা যাবে। এটা কি ট্রাই করবেন একটু? আমি আর একটু রিপিট করি আপনাদের, একটু রিপিট করে দেখেন বিষয়টা, একটু খেয়াল করেন স্ক্রিনের দিকে, যে আপনি যদি পেন টুলটা ড্র করতে চান, পেন টুল ড্র করার জন্য যেটা করতে হবে সিম্পলি একটা ক্লিক করতে হবে। তার প্রথম যে জায়গাটায় ক্লিক করলাম এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট তো আমরা শিখেছি প্রথম ক্লাসে, তাই না, মনে আছে সবার? সেই অ্যাঙ্কর পয়েন্টটা তৈরি হওয়ার পর আপনি সেকেন্ড একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করবেন, দ্বিতীয় অ্যাঙ্কর পয়েন্ট, দ্বিতীয় অ্যাঙ্কর পয়েন্টটা তৈরি হওয়ার পরে আপনি আনলিমিটেড অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপরে যেটা করতে পারবেন, যে পয়েন্টটা দিয়ে শুরু করেছেন সেই পয়েন্টটাতে যখন মাউস নিয়ে যাবেন, দেখেন একটা ডিগ্রি সাইন তৈরি হয়েছে, আপনি যদি খেয়াল করেন মাউসের পাশেই দেখেন একটা ডিগ্রি সাইন আছে, এই ডিগ্রি সাইনটা যখনই আসবে একটা ক্লিক করবেন, তার মানে হলো এখন এটা ক্লোজ পাথ হয়ে গেল, একটা কমপ্লিট পাথ হয়েছে। আমার মনে হয় এটুকু করতে পারবেন, পারি, তাহলে আমরা পরের স্টেপে যেতে পারবো না, কার্ভটা আমাদের শেখা খুব এসেনশিয়াল। একটু কি মাউস ক্লিক বন্ধ করবেন, দেখেন কার্ভটা তৈরি করার জন্য প্রথমে যেটা করবেন, সিঙ্গেল একটা ক্লিক করবেন, মাউসে ক্লিক করে মাউসটা ছাড়বেন না, ধরে রাখবেন, মাউসটা ধরে রেখে নিচের দিকে অথবা উপরের দিকে ড্রাগ করতে পারেন। আমি ইনিশিয়ালি বলবো প্রথমে ক্লিক করে আপনি নিচের দিকে মাউসটা ড্রাগ করেন, ড্রাগ করলে যে দুইটা পয়েন্ট তৈরি হয়েছে উপরে এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট কন্ট্রোল। সেকেন্ড যে পয়েন্টটা আছে মাউসটা একটু দূরে নিয়ে একটা ক্লিক করে যদি আপনি নিচের দিকে ড্রাগ করেন অথবা উপরের দিকে ড্রাগ করেন, বেটার হলো, আগে আমরা নিচে ড্রাগ করেছি এখন আমরা উপরের দিকে ড্রাগ করব, তাহলে যে জিনিসটা হবে একটা সিম্পলি কার্ভ তৈরি হবে, সিঙ্গেল কার্ভ। আর যদি ডাবল কার্ভ তৈরি করতে চাই তাহলে প্রথমে একটা ক্লিক করব, ক্লিক করে নিচে ড্রাগ করব, পরে ক্লিকটা করে আবার নিচের দিকে ড্রাগ করব, তাহলে এটাকে ডাবল কার্ভ বলে। তাহলে দুই ধরনের কার্ভ তৈরি হবে, সিঙ্গেল কার্ভ আর ডাবল কার্ভ। আমরা একটা স্টার বানাবো, সিম্পলি একটা স্টার বানাবো, আমার এখানে স্ক্রিনে যেরকম আছে ঠিক এরকম একটা স্টার বানাবেন সবাই। একটু পরে আমি দেখিয়ে নিই কাজটা কী হবে। বানানোর পরে আপনি এটাকে মেক গাইড বানাতে পারেন, তাই না, একটু আগে আমরা শিখেছি। মেক গাইড বানানোর কয়টা ওয়ে আছে? দুইটা ওয়ে আছে, রাইট বাটন ক্লিক করে মেক গাইড বানাতে পারি, অথবা Ctrl 5 দিয়ে বানাতে পারি, অথবা আরেকটা ওয়ে আছে যে আমরা ভিউ মেনু থেকে গিয়ে বানাতে পারি। মেক গাইড বানানোর পরে যেই কাজটা হবে, ফার্স্ট আপনি এটাকে লক করে দেবেন, গাইডটা লক করে দেবেন, এখন আর এটা নড়াচড়া করবে না। এই গাইড কীভাবে হেল্প করে আপনি দেখেন, এটার উপরে আপনি পেন টুল দিয়ে ড্র করা শিখবেন, সিম্পলি কীভাবে পেন টুল দিয়ে ড্র করা যায় সেটা আমরা শিখব। পেন টুলে যান, জাস্ট স্টারে এই মাথায় একটা ক্লিক, পরের স্টেপে ক্লিক, তারপরে স্টেপে ক্লিক, তার মানে হলো প্রতিটা স্টেপে আমরা একটা একটা করে ক্লিক করব। লাস্ট যে মাথাটা আসবে ওইখানে দেখেন একটা অ্যাঙ্কর ডিগ্রি সাইন চলে আসছে, এখন যদি আমরা ক্লিক করি একটা স্টার তৈরি হয়ে যাবে। এখন আমরা সিলেকশন টুলে যাব, সিলেকশন টুলে গিয়ে এই বর্ডারে ক্লিক করে যদি সরাই আমরা সেম একটা স্টার পাবো,
প্রথমে যে কাজটা করতে হবে একটা স্টার বানাবেন, সিম্পলি একটা স্টার বানাবেন। আচ্ছা, স্টার বানানোর পরে ইফেক্ট বলে একটা টুল আছে, মানে মেনু আছে, ইফেক্ট মেনুতে যাবেন। ইফেক্ট মেনুতে যাওয়ার পরে না, তারপরে যাবেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম বলে একটা মেনু আছে, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাওয়ার পরে টুইস্ট বলে আরেকটা অপশন পাবেন, টুইস্ট। টুইস্টে গিয়ে আপনি যদি প্রিভিউ দেন, দেখেন স্টারটা একটু টুইস্ট হয়ে যাচ্ছে, মানে একটু বাঁকা হচ্ছে হালকা, এবং সেটার অ্যাঙ্গেল দিবেন 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। দিয়ে আপনি সিম্পলি ওকে করেন। ওকে করার পরে আপনি যদিও দেখছেন স্টারটা আসলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, কিন্তু এটা যখন আপনি মেক গেট বানাবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল সে হবে না। কেন হবে না? এ আসলে ইমপ্লিমেন্টেড হয়নি এখনও, আপনাকে শুধু প্রিভিউ দেখাচ্ছে। এটা যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে একটা কাজ করতে হবে, সেটা হলো অবজেক্ট মেনুতে যাবেন। অবজেক্ট মেনুতে যাওয়ার পরে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স বলে একটা কথা আছে, এটাকে টিক মার্ক দিতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স যখনই দিবেন, এখন প্রিভিউ থেকে সে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট হলো। তারপরে আপনি যে কাজটা করবেন, মেক গেট বানাবেন, স্টেপগুলো আমি বলে দিচ্ছি। এখন দেখেন অনেক সময় রাইট বাটন ক্লিক করে আপনি মেক গেট পাবেন না, যার কারণে আরও দুইটা টেকনিক আপনাকে বলেছি, একটা হলো কন্ট্রোল 5 আর একটা হলো ভিউ মেনু থেকে গাইড থেকে মেক গেট। এখন মেক গেট বানান, বানানোর পরে এটাকে লক না থাকলে লক করেন, ঠিক আছে? তাহলে স্টেপগুলো কী কী? প্রথমে একটা স্টার নিলেন, তারপরে ইফেক্ট মেনুতে গেলেন, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গেলেন, টুইস্টে গেলেন, টুইস্টে 45 ডিগ্রি দিলেন, তারপরে অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলেন, তারপরে এটাকে আপনি গাইড বানালেন, গাইডটাকে লক করলেন। গাইড লক টক তো আমরা এখন পারি, সমস্যা নেই, কিন্তু যে স্টেপগুলো আমাদের ভুল হতে পারে সেটা হলো ইফেক্ট মেনুতে যাওয়া। ইফেক্ট মেনু থেকে আমি আবার রিপিট করছি, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তার থেকে টুইস্ট। টুইস্ট করার পরে আপনি যেটা করবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন। এটা যদি না করেন, আপনি দেখবেন যে স্টার বানাচ্ছেন এবং স্টারটাকে টুইস্ট করছেন, স্টার গাইড হচ্ছে, টুইস্ট গাইড হচ্ছে না, এই প্রবলেমটা আপনার ফেস করবেন। আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা দেখব সেটা হলো এখানে পেন টুলের কার্ভের ইউজটা, কীভাবে কার্ভটা করতে হয়। ফার্স্ট টেকনিকটা হলো পেন টুল নেবেন। পেন টুল নেওয়ার পরে আমরা শুরু করব, শুরুর দিকে যে স্টারের মাথাটা থাকবে সেটা দিয়ে শুরু করব, ডান পাশ থেকে, বাম পাশ থেকে, নিচ থেকে না, উপরের দিক থেকে। সিম্পলি একটা সিঙ্গেল ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক করে মাউসটা এরকম ছেড়ে দিতে পারেন, সমস্যা নাই। সেকেন্ড ক্লিক করে মাউসটা ছাড়বেন না, সেকেন্ড ক্লিক করে মাউসটা ধরে রাখবেন, ধরে রেখে কী করবেন, ড্র্যাগ করবেন। এরকম আমরা কার্ভটা বানানো শিখেছি, যে প্রথমে ক্লিক করে ড্র্যাগ করেছি, সেকেন্ড ক্লিক করে ড্র্যাগ করেছি, এখন কী করবো, সিঙ্গেল একটা ক্লিক করবো, ফার্স্টে ক্লিক করে ছেড়ে দিব, সেকেন্ড ক্লিক করে আমরা ড্র্যাগ করবো। এখন খেয়াল করেন ড্রাইভিংয়ের বিষয়টা যে বলেছি আপনাকে, আপনি কন্ট্রোল করছেন নিচের পয়েন্টটা, কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে উপরের পয়েন্টটা। তার মানে আপনি নিচের পয়েন্টটা অ্যাডজাস্ট করতে করতে আপনাকে উপরে খেয়াল রাখতে হবে যে মাউসটা কোন জায়গায় নিলে সে অ্যাডজাস্ট হচ্ছে। যখন নাকি অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আপনি মাউসটা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আবার যদি সেকেন্ড পয়েন্টে নিতে চান, দেখেন কার্ভটা মিলতেছে না, মিলা সম্ভব না। সেই কারণে যেই কাজটা করতে হবে, আপনি সেকেন্ড যেখানে ক্লিক করে সেকেন্ড যে পয়েন্টটা তৈরি করেছিলেন ওইখানে যখন মাউস নিয়ে যাবেন, আপনার মাউসের পাশে ছোট্ট একটা লেজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে পিছন থেকে দেখতে পাচ্ছেন, মাউসের ঠিক নিচে দেখেন ছোট্ট একটা অ্যারো চিহ্ন চলে আসবে। অ্যারো চিহ্ন চলে আসার পরে আপনি এটা ওই অ্যাঙ্করে যদি মাউস নিয়ে যান, তখন একটা সিম্পলি ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করার পরে দেখবেন কি হবে, যে এক্সট্রা কন্ট্রোলার ছিল, দুইটা কন্ট্রোলার তৈরি হয়, তাই না? আমরা জানি ক্লিক করে ড্র্যাগ করলে দুইটা কন্ট্রোলার তৈরি হয়, একটা কন্ট্রোলার চলে যাবে আর একটা কন্ট্রোলার থাকবে। এই কন্ট্রোলারটা চলে গেলে সুবিধাটা হলো যে আপনাকে আর ইন্টারাপ্ট করবে না। এখন যদি আমি এই পয়েন্টে নিয়ে যাই, আগে যেটা তো বেশি কার্ভ ছিল সেটা কিন্তু চলে গেছে, তাই না? এখন আপনি কি করবেন, আবার একটা ক্লিক করেন, ক্লিক করে মাউস ছাড়বেন না। এখন থেকে যত ক্লিক করবেন মাউস আর ছাড়া যাবে না, ক্লিক করে কি করতে হবে, ড্র্যাগ করতে হবে। এখন আপনি প্রথম ড্র্যাগটা কোন দিকে করবেন আপনি তো জানেন না, নিচে করবেন না উপরে করবেন, কোন দিকে গেলে আপনার মিলবে? এটা সহজ উপায় হলো ইনসাইড, ইনসাইড মানে কার্ভ যেদিকে থাকবে তার ভিতরের দিকে। দেখেন আমি ক্লিকটা করে আমি এখন যদি নিচে টানি তাহলে উল্টো চলে যাচ্ছে, তাহলে ড্র্যাগের সরি কার্ভটা আছে নিচের দিকে। এখন আমি কি করবো, উপরের দিকে ড্র্যাগ করবো। দেখেন উপরের দিকে যদি ড্র্যাগ করি, একটু কর্নারের দিকে নেওয়ার চেষ্টা করবো, তাহলে মিলে যাবে আস্তে আস্তে। এরকম ট্রাই করতে হবে, ট্রাই করলে দেখবেন মিলে গেছে। এখন আবার একই কন্ডিশন, যে স্টেপটা আমরা আগে করেছি সেম স্টেপটা পরবর্তীতে করতে হবে। এরকম অবস্থায় যদি আপনার সরাতে চান, স্পেস বার চেপে সরাতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার এই টুল যাবে না, সিলেকশন অবস্থায় থাকবে। আবার কি করবেন, আপনি সিম্পলি একটা ক্লিক করেন, তাহলে এই মাথাটা কেটে গেল। পরের স্টেপে গিয়ে আপনি আবার ক্লিক করে এখন কোন দিকে নেবেন, ক্লিক করে বলেন তো, আমার ভিতর দিকে কার্পেটের ভিতরের সাইড যাবে, এটা বামে যাবে না নিচেও যাবে না, তাহলে ইনসাইডে।
ইনসাইডে গেলে যখন দেখি আমি মিলছে না, তাহলে লেফট সাইডে যাবে, তাই না? লেফট এবং ইনসাইড কিছুটা হালকা এরকম মিলানোর চেষ্টা করে 100% হয়তো ইনিশিয়ালি আপনাদের মিলবে না, হ্যাঁ, এ নিয়ে টেনশনের কিছু নেই। আবার কী করবেন, এই জায়গাটা ক্লিক করে অ্যাঙ্করটা কেটে দেন, মানে কন্ট্রোলারটা কেটে দেন। সেকেন্ড আবার এটার ইনসাইডে যাবে, আচ্ছা লাস্টের পয়েন্টটা এসে একটা সমস্যা তৈরি হবে। সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, উপরের দিকে একটু বেশি স্পেস রাখতে হবে। আপনি এখানে একটু বেশি স্পেস রেখে কাজটা করবেন, তাহলে সমস্যা হবে না, আদারওয়াইজ প্রবলেম হবে। দেখবেন মাউস দৌড়াচ্ছে, আপনি খুঁজে পাচ্ছেন আপনার কাজটা। সেই জন্য এখানে আগে প্রথমে একটু স্পেস করে নেবেন। স্পেস করে নিয়ে লাস্টের পয়েন্টটাতে যখন ক্লিক করবেন, ক্লিক করে ছাড়বেন না, ছাড়লে তো কি হবে, কন্ট্রোলার পাবেন না। কিন্তু ক্লিক করার পর আপনি একটা কন্ট্রোলার পাচ্ছেন না, মনে হচ্ছে না এদিকে কন্ট্রোলার নাই, কন্ট্রোলার থাকবে না। কারণ হলো এটা আমার শুরুর পয়েন্ট ছিল, তো যেখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে নিই, অ্যাঙ্কর কন্ট্রোলার তৈরি করে নিই, যার কারণে এখানে কন্ট্রোলার থাকবে না। কিন্তু আপনাকে ওই আন্দাজের উপরেই কাজটা করতে হবে, মানে হলো চোখে দেখায় বোঝাতেই কাজটা করতে হবে যে আমার বাম পাশে যে কন্ট্রোলিংটা সেটা কিন্তু হচ্ছে, কন্ট্রোলের কাজটা কিন্তু হচ্ছে, হয়তো একটা কন্ট্রোলার তৈরি হয়নি আমার। এখন আপনার যখন কাছাকাছি হয়ে যাবে, আপনার মনে করেন মোটামুটি হয়েছে, এখন ছেড়ে দেন। ছেড়ে আপনি সিলেকশন টুলে যান, যাওয়ার পরে দেখেন তৈরি হয়েছে কিনা আমরা একটু চেক করি, এটাকে ধরে একটু সরাই, হয়েছে না? জি স্যার।